তুমি এসব অশুভ কথা বলবে না এটা আমার ছেলের বিয়ে হচ্ছে কোনো ছেলে খেলা নয় বুঝেছো তুমি মম আমি ইয়েস পিটা আর যাই হয়ে যাক না কেন তোমার বিয়েটা কালই হবে এটাই সত্যি বেটা তোমার ঠাম্মি একদম ঠিক কথাই তো বলেন তুমি তো আমাদের সেন ফ্যামিলির চোখের মণি আমার ছেলে সাগর সেনের বিয়ে বলে কথা এখন উল্টোপাল্টা জিনিস নিয়ে ভাবলে হবে এখন তো আনন্দ করার সময় আনন্দ করার সময় মা প্লিজ প্লিজ আপনার নাতিবাবুকে একটু বোঝান না কাল তোর বিয়ে এখন এরকম অস্থির হয়ে থাকলে কি চলবে মেয়ে যেই হোক যেমনই হোক হবে তো এই বাড়িরই বউ তার যোগ্য মর্যাদা তাকে তো দিতেই হবে তাই না মা বড়মাই বস্তির মেয়েটা চলো চুপ করো না প্যামেলা ও আমার ছেলে কি করলে ওর ভালো হবে সেটা আমি জানি আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আজও ফেলবো না তবে এরপর থেকে আমার বেশি ভালো তোমার ভাবার দরকার নেই এনিওয়ে এখন অনেক কাজ সময় নষ্ট করার সময় নেই উমা গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হবে তুমি তত্ত্বর দিকটা প্লিজ দেখে নাও আর শপিং এর জন্য উর্মিকে নিয়ে তুমি চলে যাবে সর্বাণী তুমি জয়কে নিয়ে খাবার দাবার অর্ডার ইত্যাদি এইসব কাজগুলো করে ফেলো ওকে বুদি মাঝে মাঝে সত্যি তোমাকে বোঝা খুব কঠিন হয়ে যায় শিবু তোমাকে যদি কেউ পুরোটা বুঝে নেয় তাহলে দেখবে তোমাকে জানার তোমাকে চেনার কোনো কৌতূহল থাকবেই না চট করে কখনোই কাউকে বুঝতে দিও না যে আসলে তুমি জিনিসটা কি বুঝেছো মা আপনার কিন্তু অনেক দায়িত্ব কারণ পুরো ব্যাপারটা আপনাকেই গাইড করে দিতে হবে সব কিছু বুঝিয়ে দিতে হবে দেখতে হবে সব ঠিক হচ্ছে কিনা কেমন আর বিকি কাল কিন্তু সাগর বেটাকে অনেক ভোর ভোর উঠতে হবে সারাদিন উপোস করতে হবে অনেক ব্যাপার আছে সমস্ত তোমাকে জেনে রাখতে হবে আমাদের হেল্প করতে হবে বুঝেছ আজকে বাড়িতে সাগর বেটার সমস্ত ফেভারিট ডিশ সমস্ত ফেভারিট জিনিস রান্না হবে আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আজও ফেলবো না তবে এরপর থেকে আমার বেশি ভালো তোমার ভাবার দরকার নেই আমার কিছু চাই না দরকার নেই এটা বেটা নীলিমা সেনের রাহুর ক্রাস থেকে যেন রক্ষা করতে পারি সাগর সেনকে।